ওয়েলকাম টু মেডিকেল আরএক্স। মধু কেন খাবেন, এর গোপন উপকারিতা কি, চলুন জেনে আসি। মধুকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। প্রাচীন আয়ুর্বেদে মধুর কথা বলা হয়েছে। মধুতে রয়েছে তারুণ্য ধরে রাখার বিশেষ উপাদান, তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চা চামচ মধু খাওয়ার অভ্যাস করুন। দেখবেন তারুণ্য ধরে রাখার পাশাপাশি আপনার শরীরে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করছে। মধু খাওয়ার বিভিন্ন উপকারিতা, এর মধ্যে রয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি, সর্দি জ্বর উপশম, কোষ্ঠকাঠিন্যতা দূরীকরণ, শরীরের ওজন কমানো, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানো, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। মধু হলো মহান সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। মধুতে বিদ্যমান প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমাদের শরীরে তৎক্ষণাৎ এনার্জি যোগায়। এছাড়া মধুতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ ইত্যাদি। সুস্থ থাকতে নিয়মিত খাঁটি মধু খাওয়ার কোনো বিকল্প নেই, তাই আমাদেরকে নিয়মিত মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।